হাই এভরিওান আমি তনুশ্রী আজ আমরা করবো লেসন সিক্স লেসন সিক্সে আমরা করবো মাইল দ্য মিসড আপন দ্য হিল পোয়েট এমিলি জেন ব্রন্টে এমিলি জেন ব্রন্টে সম্পর্কে জেনে নেবো এমিলি জেন ব্রন্টে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট দ্য বেস্ট টু রিমেম্বার ফর হার ওনলি নভেল ওয়েদারিং হেইটস লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার এমিলি জেন ব্রন্টে ছিলেন একজন ইংলিশ পোয়েট মানে একজন ইংরেজ লেখিকা অ্যান্ড নভেলিস্ট এবং সাহিত্যিক বেস্ট ঔপন্যাসিক ওকে বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল তাহলে তার একটাই মাত্র উপন্যাস যার জন্য তিনি ভীষণ ফেমাস ওয়েদারিং হেটস যেটা তার লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার যেটা ইংলিশ লিটারেচারে একটা ক্লাসিক হিসেবে মানে একটা অতি প্রশংসিত একটি পিস পিস অফ ওয়ার্ক ঠিক আছে আচ্ছা এবার দেখব এই পোয়েমটাতে কী বলা হয়েছে ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্টেন্ট মাউন্টেন্স রিমাইন্ড রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট শি হ্যাজ লেভড বিহাইন্ড কী বলছে এই পোয়েমে দ্য ব্লু মিস্ট তাহলে মিস্ট মানে হচ্ছে কুয়াশা আর ব্লু মিস্ট মানে নীল কুয়াশা কুয়াশা যখন ঘনীভূত হয়ে আছে তখন সেটা নীলচে রঙের লাগে তাই জন্য কী বলছেন ইন্দিস পোয়েম এই পোয়েমে দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন ডিস্ট্যান্ট মানে দূরের যে মাউন্টেনগুলো পর্বতগুলোকে ঘিরে রয়েছে এই নীল কুয়াশা রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট শি হ্যাজ লেফট বিহ্যান্ড যেটা তাকে মনে করাচ্ছে তার ইউথ মানে তার কৈশোর এবং তার শৈশব চাইল্ডহুড দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড যেটা তিনি ছেড়ে এসেছেন অ্যাজ শি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ তিনি যখন সেই তার সামনের সুন্দর প্রকৃতি মানে সুন্দর যে তার দৃশ্যটা সেটি যখন তিনি ডিসক্রাইব করছেন বা বর্ণনা করছেন শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মুমেন্ট টু দ্য পাস্ট তিনি কী করছেন তিনি বর্তমান সময় থেকে কোথায় চলে যাচ্ছেন পাস্টে চলে যাচ্ছেন অতীতে চলে যাচ্ছেন অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্টে গেন এবং তারপরে আবার কিন্তু তিনি বর্তমানে ফিরে আসছেন এখন আমরা দেখিনি পোয়েমটা কী বলছে মাইল দ্য মিস্ট আপ অন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টু বলছে মাইল্ড দ্য মিস্ট অ্যাপন দ্য হিল মাইল্ড মানে হচ্ছে মোলায়েম বা লাইট খুব হালকা মাইল্ড দ্য মিস্ট অ্যাপন দ্য হিল ওই যে পাহাড়ের চূড়ায় হালকা কুয়াশা জমে আছে টেলিং নট অফ স্টর্মস টু যার থেকে বোঝা যাচ্ছে যে কাল আর কোনো ঝড় হবে না নো দ্য ডে হ্যাজ ওয়েবট ইটস ফিল স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো নো বলছে হ্যাঁ না কাল হবে না দ্য ডে হ্যাজ কারণ কি দ্য ডে হ্যাজ ওয়েবট ইটস ফিল বলছে দিনটা সারাদিন ধরে কান্না করেছে স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরফ কান্না করেছে সারা দিন ধরে এবং যেন তার নিঃশব্দ তার মনের ভেতরে যে বেদনা সেই বেদনা যেন তার পুরোপুরি ব্যয় করে ফেলেছে স্পেন মানে ব্যয় করে ফেলা কাটিয়ে ফেলা তাহলে এখানে দেখো দ্য ডে হ্যাজ ওয়েফ ইটস ফেল বলছে বলছে দিনটা কান্না করেছে একটা দিন কান্না করা মানে কি দিনটাকে একটা পারসন বা একটা ব্যক্তি হিসেবে তুলনা করা হয়েছে তাহলে দ্য ডে এখানে এই এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হয় পার্সনিফিকেশান যখন কোনো নন লিভিং থিংকে কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয় তাহলে দ্য ডে হ্যাজ ইটস ফিল মানে কী বলছে তাহলে একটা দিন কান্না করা মানে সারাদিন বৃষ্টি হয়েছে বোঝা গেছে নেক্সট দেখো ও আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ আই এম আ চাইল্ড ওয়ান্স মোর তো পোয়েট কী বলছেন যে আমি আবার আমার কৈশরে ফিরে গেছি আই এম আ চাইল্ড ওয়ান্স মোর আমি আবার যেন শিশু হয়ে গিয়েছি অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হলডোর এবং তিনি কি রিমাইন্ড করছেন কি তার মনে পড়ছে যে যেমন ছোটোবেলায় তিনি বিনিথ মাই ফাদার শেলটারিং রুফ নিথ মানে হচ্ছে বিনিথ বলছে আমার বাবার যে বাড়ি শেল্টারিং রুফ যে আশ্রয়ে তার ছাদ সেই ছাদের তলায় যেমন ছোটোবেলায় আমরা কাটাতাম সময় সেই রকম সেই জিনিসটা তার মনে পড়ছে আর নিয়ার দ্য ওল্ড হল ডোর তাহলে একটা হল ছিল সেই হলের ডোরটার কথাও মনে পড়ছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার আ ডে অফ রেইন বলছেন কি যে আমি দেখতে পাচ্ছি আবার কিন্তু তিনি ওই পাস্ট থেকে প্রেজেন্টে ফিরে আসছেন যে এখনকার কথা বলছেন কি বলছেন আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল বলছেন যে আমি দেখতে পাচ্ছি এই মেঘলা সন্ধেটা আস্তে আস্তে নেমে আসছে আফটার আ ডে অফ রেন হ্যাঁ সারাদিনের বৃষ্টির পর ব্লু মিস্টস সুইট মিস্টস অফ সামার পল দ্য হরাইজানস চেন কি বলছে নীল রঙের কুয়াশা রয়েছে মিষ্টি কুয়াশা রয়েছে যেটা সামার প্যাল মানে গ্রীষ্মের মেঘের সাথে মিশে আছে ঠিক আছে দ্য হরাইজানস চেন কোথায় মিশে আছে না দূরে যে পর্বতের যে শ্রেণী দেখা যাচ্ছে মাউন্টেন মাউন্টেনচেন মানে পর্বত শ্রেণী একটার পর আর একটা পর্বত সেই পর্বত শ্রেণীর ওপরেই কিন্তু দেখা যাচ্ছে এই ব্লু মিস সুইটস মিস্ট মিস্টস অফ সামার পল মানে গ্রীষ্মের যে ক্লাউড পল মানে ক্লাউড মিস্টস এই যে কুয়াশাগুলো দেখা যাচ্ছে নেক্সট বলছে দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস তাহলে ড্যাম্প মানে কি ড্যাম্প মানে ভিজে থাকা ঠিক আছে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস কোথায় কি ভিজে আছে লম্বা যে সবুজ ঘাস সেই লম্বা সবুজ ঘাস যেন ভিজে আছে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স সেটাকে দেখে মনে হচ্ছে যেন সকালবেলার যে অশ্রু সেই অশ্রুতে ভিজে আছে মানে কি সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে আছে অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগরেন্স পাস দ্য ব্রিথ অফ আদার ইয়ার্স এবং ড্রিমি সেন্ট মানে হচ্ছে স্বপ্নালু স্বপ্নালু বলতে এখানে কী বলবো যে মোহিত করা এক সুগন্ধ যেন পাস হচ্ছে মানে যেন পাওয়া যাচ্ছে সেখান থেকে চলে যাচ্ছে দ্যাট ব্রিদ অফ আদার ইয়ার্স যেটা যেন মনে হচ্ছে যে অন্য যে সমস্ত বছরগুলো সেই বছরগুলো যেন শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে ঠিক আছে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এই পুরো কবিতাটাতে কি দেখানো হচ্ছে না একটা ক্লাউডি একটা ইভিনিং সেখানে পোয়েট বসে বসে সেখানকার যে সৌন্দর্য ওই ইভিনিংয়ের যে সৌন্দর্য সেটা উনি কি করছেন উনি এনজয় করছেন এবং রিমেম্বর করছেন তার আগের ঘটনা মনে পড়ছে তার ছোটোবেলার ঘটনা মনে পড়ছে কিন্তু তিনি আবার কিন্তু সেই প্রেজেন্টে ফিরে আসছেন বোঝা গেছে ওকে তাহলে তোমরা কি করবে এক্সারসাইজ ওয়ান করে ফেলবে টু করে ফেলবে আমি আগেই বলেছি যে এগুলো আমি ডিসকাস করি না এগুলো তোমরা যে কোনো সহায়িকা থেকে পেয়ে যাবে কিন্তু তোমাদের যদি মনে হয় কোনো কোয়েশ্চেন তোমাদের কাছে কঠিন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সহায়িকাতে কঠিন লাগছে আমি অবশ্যই সেখানে আনসার দেওয়ার চেষ্টা করবো যেটা ইজি হবে ঠিক আছে আচ্ছা আর এখানে যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আছে এগুলো আমি গ্রামারের ক্লাসে করাবো তাহলে সুবিধা হবে কেননা এখানে এক লাইন করে কিছু বুঝতে পারবে না বলে দিলে তাহলে আজকে এইটুকুনি রইল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর সবল সকলে বাড়িতে থাকবে পড়াশোনা করবে সুস্থ থাকবে থ্যাংক ইউ